নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন নেত্রকোনার নজরুল ইসলাম ও ময়মনসিংহের সবুজ। তারা স্থাপনা বা বিল্ডিংয়ের মাটি পরীক্ষার কাজ করতেন। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন জানান, উপজেলার ছমির মুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার পাঁচতলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। দুপুর 1:30টার দিকে একটি স্টিলের পাইপ বৈদ্যুতিক তারে লেগে গেলে সবুজ ও নজরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় বাচ্চু নামে আরও একজন আহত হয়েছেন।